কোরবানির ঈদ সামনে রেখে নারায়ণগঞ্জে 5000 খামারে 1,30,000 গরু বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। 80,000 থেকে 25,00,000 টাকা পর্যন্ত গরু পাওয়া যাচ্ছে খামারগুলোতে। এছাড়া ক্রেতাদের সুবিধার্থে খামারিদের নিজস্ব কষাই দিয়ে কোরবানি করে মাংস নিয়ে যাওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। তারেক স্বপনের ক্যামেরায় নারায়ণগঞ্জ থেকে নাফিজ আশরাফে পাঠানো রিপোর্ট। ঈদে বিক্রির উদ্দেশ্যে নারায়ণগঞ্জের প্রতিটি খামারে প্রাকৃতিক পদ্ধতিতে খড় ভুষি ভুট্টাসহ বিভিন্ন দানাদার খাবার দিয়ে গরু মোটাতাজাকরণ করা হয়েছে। দেশীয় গরুর পাশাপাশি এসব খামারে পাওয়া যাচ্ছে শাহিওয়াল, সিন্ধ, ডেক্সটার্ট, ব্রাহ্মা, হরিয়ানা, রাজস্থানি, পাকিস্তানি ও কংগ্রেস সহ বেশ কিছু উন্নত জাতের গরু। ঈদ সামনে রেখে আগে ভাগেই ক্রেতারা তাদের পছন্দের পশু কিনে অগ্রিম টাকা পরিশোধ করে যাচ্ছেন। এগ্রো ইন্ডাস্ট্রিগুলোতে যখন আমরা গরু কিনতে আসি তখন আমাদের সেই দামাদামের ঝামেলায় যেতে হয় না, ওজনের সাথে সম্পর্ক রেখে এখানে গরুর দাম নির্ধারণ করা হয়। আমরা আজকে 8টা গরু বুকিং দিলাম, এর আগেও গরু নিছি, আলহামদুলিল্লাহ গরু ভালো। খামারিরা জানান প্রতিটি খামারে এখন পর্যন্ত 40 থেকে 50 ভাগ গরু বিক্রি হয়ে গেছে। সাধারণভাবে 80,000 থেকে শুরু করে 1,20,000 টাকার গরু বিক্রি হচ্ছে খামারে, তবে 25,00,000 টাকার গরুও পাওয়া যাচ্ছে এসব খামারে। কোরবানির সময় অনেকেই কষাই সংকটে পড়েন, তাই ক্রেতাদের সুবিধার্থে খামারিদের নিজস্ব কষাই দিয়ে কোরবানি করে মাংস নিয়ে যাওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। আমাদের এখানে আর কে এগ্রোতে টোটাল আমরা ঈদের জন্য 600 গরু রেডি করছি। এখানে বিভিন্ন রেঞ্জের গরু আছে, 70,000 টাকা থেকে শুরু করে 15,00,000 টাকার পর্যন্ত গরু আছে। আল্লাহর রহমতে 1,00,000 টাকা থেকে 25,00,000 টাকা পর্যন্ত গরু আছে আমাদের নাবিল এগ্রোতে, আর সেল আমাদের 35% সেল হয়ে গেছে। স্লটারিং সার্ভিসের মাধ্যমে তারা খুব ফ্রেশভাবে তাদের গরুর মাংস থেকে শুরু করে গরুর যে অংশগুলো থাকে সবগুলোই আমরা তাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে স্লটারিং করে আমরা তাদের বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থাও রাখবো। আমরা সরকারের কাছে পারমিশন মানে বলছি যে একদম কোনোভাবেই বাহির থেকে গরু আনার দরকার নেই, যেহেতু আমাদের দেশে আছে আর আনবই বা কেন। আমাদের তাহলে দেশে যারা গরুটা পুষলো তাদের তো ব্যাপক ক্ষতি হবে। গোখাদ্যের দাম নিয়ন্ত্রণ ও সরকারের কাছ থেকে উন্নত জাতের বীজ সহায়তা পেলে মাংসে স্বয়ংসম্পূর্ণ হবে বাংলাদেশ, এমনটাই মনে করেন এই খাতের সাথে সংশ্লিষ্টরা। NTV নিউজ ডেস্ক।